হার অলিরা নুহে কিস্তি বাসনাস সোহবতে খাল করা তু ফাসনাস। পাপ অনাচার ঘিরে চারিধার জেগেছে মহাপ্লাবন, সেই মহাপ্লাবনে নুহ নবী সম আল্লাহর প্রিয়জন। তরিকা তাদের নুহের কিস্তি যেজন উঠবে তাতে আল্লাহ তাদের জান মাল ইমান রাখিবেন সালামতে। এটা হুজুর মোনায়েম সাহেবের তরজমা। কুজাইয়ে চশমা হারিসা পূর্ণা সর তা সাদব কানে না সর পূর্ণ না সর কিচ্ছুই পায় না লোভ লালসায় যে ঝিনুক সদা হা করে রয় বিন্দু বাড়িতে যে তুষ্ট হয় সে বুকেই মুক্তা হয়। সুবহানাল্লাহ। যে ঝিনু সবসময় পাইলাম না খাইলাম না হইল না রইল না মুক্তার সবসময় হা করে থাকে সে জীবনে কিছুই পায় না। আর যে ঝিনু একটা বিন্দু কণা পানিকে আল্লাহর কাছে শুকরগুজারি করে তার মুখকে বন্ধ করে দেয় তার বুকের মধ্যে মুক্তা হয়। সুবহানাল্লাহ। আমাদের জীবন মুক্তার মতো হতে হবে। আল্লাহ নবী বলছেন গ্র্যাটিচিউড ফর দ্য অ্যাবান্ডেন্স ইউ হ্যাভ রিসিভড ইজ দ্য বেস্ট ইনস্যুরেন্স দ্যাট ইউর অ্যাবান্ডেন্স উইল অলওয়েজ কন্টিনিউ। আল্লাহ নবী বলছে যদি আল্লাহর দয়া যদি পেতে চাও হামেশা 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 সকল অবস্থায় তোমরা আল্লাহর দরবারে শুকরগুজারি করো। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কোরআনে বলছেন আমার যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার দরবারে শুকরগুজারি করে আমি তার নিয়ামতকে আজিদান্নাকুম করে দেব। মিয়া সাহেব যদি আল্লাহর দরবারে নিয়ামত পেতে চান বৃদ্ধি করতে চান যত বেশি পারেন আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ। মিয়া সাহেব আমি 100 টাকার গোলাম, আপনাদের সামনে কথা বলতেছি, এখনো বাইচা আছি, এখনো মরি নাই, মরলে হয়তো ইতিহাস হবে, এখনো জিন্দা আছি, আমার হৃদয়ের কথা আপনাদেরকে বলতেছি। যদি আল্লাহর দয়া চান, যদি ইহলৌকিক পারলৌকিক কল্যাণ চান, সমস্ত মন প্রাণকে উজাড় করে আল্লাহ রসুলের দামানকে ধরেন, আর তার জন্য আল্লাহর অলি আল্লাহদের কদমের মধ্যে নিজেকে সমর্পিত করে দেন, আল্লাহ আপনাকে কোথায় দিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। হাতেম তাই খুব বড় ধনী জমানার ধনী মানুষ ছিলেন। একবার তিনি সমস্ত শহরের লোকদেরকে খাওয়ানোর জন্য একটা মেজবানির আয়োজন করলেন। সমস্ত শহরের লোকেরা আসলো খাওয়া দাওয়া করতেছে। উনি বিকালবেলা ওনার ঘোড়া নিয়ে একটা নেকাব পইরা সদ্য বেশে মানুষজনে চিনতে না পারে যদি হাতেন তাই, ইনি শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতেছে যে কোনো মানুষ বাকি আছে কিনা খাওয়ার থেকে। তো দেখে সব লোকে আসছে মাশাল্লাহ, যাইতে যাইতে শহরের দূরে দেখলো একটা জঙ্গলের মধ্যে একজন বৃদ্ধা মহিলা কাট কাটতেছে। হাতেম তাই গোড়া থামাইছে, বলছে আম্মাজি আপনি জানেন না আজকাল যে হাতেম তাই বাড়িতে মেজবানি আছে? বলে বাবাজি আমি জানি। তো আপনি জান নাই কেন? বলে বাবা আমি জানি দাওয়াত কবুল করা এটা রসুল পাকের সুন্নত, এটা আমি মহব্বতের সাথে বিশ্বাস করি, কিন্তু বাবা আমি নিজে কষ্ট করে পরিশ্রম করে খাওয়া দাওয়া করতে বেশি ভালোবাসি, আমি কারো গলগ্রহ থাকতে চাই না। আমার বাবা যে ইসাপুরি ক্যাবলা বলতেন মানুষের জীবনে 1 নম্বর ফরজ হলো কিভাবে চললে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এটা এনশিওর করা, 1 নম্বর ফরজ সুস্থতা। জেতনি সকুন হ্যায় সব মে বি হ্যায় সকুন দরস আল্লাহ আব্রু সে রাখে অর্থ দুরস্ত।
এটা এক নম্বর ফরজ। বাবা ইসিবর বলতেন কিভাবে চললে কি খাইলে আপনার শরীর সুস্থ থাকবে সেটা আপনার এক নম্বর ফরজ আপনার জীবনে। আর দুই নম্বর ফরজ হলো কারো গলগ্রহ না হয়ে হালাল রিজিক তালাশ করা। আর তিন নম্বর হলো যে আল্লাহ আপনাকে মানুষ করলেন, দেন্দা করলেন না, লেংরা করলেন না, সুন্দর জীবন দিলেন, বাবা মা দিলেন, স্ত্রী পুত্র দিলেন, খাওয়া পড়া দিলেন, জীবন যৌবন দিলেন, সমস্ত নিয়ামতের সাগরের মধ্যে অবগাহন করার সুযোগ দিলেন সেই আল্লাহকে আস্তে আস্তে ছেলে মেয়ে ঘর সংসার বাবা মা সবাইকে সাথে নিয়ে আল্লাহকে নীরবে নিবৃত্তি হাত কারওয়াল আর দিল ইয়াদওয়াল, হাতে কাজ করবেন দিলে আল্লাহকে ডাকবেন। বাবা জিসাবুরি বলতেন তো সেই বৃদ্ধা মহিলা হাতেন তার সাথে কথা বলতেছে, বলে বাবা আমি নবীজির সুন্নত দাওয়াত কবুল করা এটা আমি বিশ্বাস করি, এটা ভালো কাজ, তো বাবা আমি নিজের কাজ নিজের হাতে কইরা খাইতে আমি বেশি পছন্দ করি। তো বলে ঠিক আছে তুমি কোথায় যাচ্ছ? বুড়া মা কইতেছে তুমি কি হাতেন তার বাড়িতে খাইতে যাইতেছ? বলে হ যাইতেছি। বলে বাবা আমার একটু দরকারি কাজ আছে তোমার সাথে। তো হাতের তে বলছে কি বলেন? তো উনি কোসেতেনে পাঁচটা দেড় হাম বাইর করে হাতেন তাকে বলতেছে, বাবা হাতেন তে অনেক ধনী মানুষ, ওনার টাকার কোনো অভাব নাই, আল্লাহ ওনাকে অনেক দিছে, আমার দুই একটা ওনার কোনো কাজে আসবে না, তবে উনি এত বড় একটা মেজবানি দিছে, অনেক বড় একটা নেক কাজ করতেছে, আমি ওনার এই নেক কাজের মেয়েতে একটু শরীর হইতে চাই, এই পাঁচটা টাকা আপনি ওই যে বাবুর্চি আছে আজকে বাকশা করতেছে এই বাবুর্চির হাতে আপনি দিবেন। সুবহানাল্লাহ, হাতেন তাই জজবাতে চলে আসছে, নেক আপ খুলছে, বলে মা তুমি আসো, তুমি আমার থেকে বড় হাতেম তাই, তোমার কিচ্ছু নাই, তুমি এই কাজের মেয়েতে শরীর হওয়ার জন্য তোমার কষ্ট অর্জিত এই পাঁচটা দেড়হাম তুমি আমাকে দিলা বাবুর্চিকে দেওয়ার জন্য, আমি আসো তুমি আম তোমার সাথে আমি একটু সিনা মিলাম। রসুলে পাক হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন ছয়টা কাজের প্রতিজ্ঞা আমার কাছে করো, আমি তোমাদেরকে বেহেস্তের প্রতিজ্ঞা করতেছি, মিশা কথা কইবা না, কোনো প্রতিজ্ঞা করলে পুরা করবা, কেউ আমানত দিলে যথাসময়ে ফেরত দিবা, নিজের স্ত্রীকে ব্যতীত অন্য কোনো মেয়েকে তুমি লালসা করবা না, তোমার দৃষ্টিশক্তিকে তুমি সংযত করো, আর অবৈধ কাজের থেকে তোমার হাতকে তুমি গুটায় নাও। আল্লাহ নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ আল্লাহর কাছে বেশি দয়া পাবে? দয়াল নবী বললেন আল্লাহর সৃষ্ট জীবন মানুষ পশু পাখি এবং উদ্ভিদ জগৎ যার কাছে যত বেশি দয়া পাবে আল্লাহ তারে তত বেশি দয়া করবেন। মিয়া সাহেব এই গভীর রজনী বাবা ইসাপুরি কেবলার দরবারে আসছেন, আমাদের বাবাজি হজরত শাহসিবি সৈয়দ আব্দুল মোনায়েম সাহেব হুজুরের জশ্নে মৌলিদ 92তম আপনারা আসছেন, আপনারা অনেক বড় বরকতের কাজে আসছেন, অনেক নেক কাজের বেদে আসছেন, আল্লাহর কাছে আমরা মিনতি করি আল্লাহ যেন আমাদের আপনাদের সকলের এই হাজিরি কবুল করেন এবং হুজুরের রুহানি ফয়জাত এবং বরকত দিয়ে যেন আল্লাহ আমাদের সকলকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন, আমাদেরকে আল্লাহর মর্জি মতো পথে চালিত করেন, খারাপ পথ থেকে মাহফুজ রাখেন, ভালো পথের মধ্যে চলার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে আজাব থেকে গজব থেকে পানা দান করুন, সকলের রুজি রোজগার লক্ষ্য করে বরকত দান করুন, সকলের দিলের জায়েজ নেক তামান্না পূর্ণ করুন, যার যেই দুঃখ কষ্ট আল্লাহ কুদরত থেকে দূর করে দেন, আমাদেরকে আল্লাহ আজাব থেকে গজব থেকে পানা দান করুন, আর লক্ষ শহীদের রক্ত অর্জিত স্বাধীনতা, হাজার লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা, আমরা সকলে মিলেমিশে দেশটাকে ভালোবাসি, মেহনত মশাক্কাত করি, এই দেশের কোনো মানুষ যেন না খেয়ে না মরে, কোনো মানুষ যেন চিকিৎসা ছাড়া অকালে মৃত্যুবরণ না করে, কোনো কোমলমতি সন্তান যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, কোনো মা বোন যেন থাকার জন্য ছোট্ট একটা কুড়ে ঘরের অভাব ফিল না করে, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।